বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে কি চলছে? কিছুদিন আগে আমরা দেখেছিলাম দাদাগিরি নিয়ে বঙ্গাই আর সিনেবাপের মধ্যে তুমুল কন্ট্রোভার্সি হয়েছিল, তারপরে কেকে নিয়ে রূপঙ্কর বাগচির চুলকে নিয়ে উঠেছিল, আর এখন রোদ্দুর রয় ভার্সেস পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ বললাম কারণ পশ্চিমবঙ্গটা তো একজনেরই। দয়া করে আমাকেও জেলে ভরবেন না, কারণ আমি আপনাদের নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ এরাজ্যে উচিত কথা বলা দণ্ডনীয় অপরাধ, তাই চুপ থাকাই ভালো। ঠিক বলেছেন। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? বর্তমানে এই রোদ্দুর রায়ের দিদির আইপিএল খেলা মাঝখান থেকে কেমন যেন রূপঙ্কর বাগচি হারিয়ে গেছে, তাই ভাবলাম আবারও একটু তোমাদের মাঝে উজ্জীবিত করে তোলা যাক রূপঙ্কর বাগচিকে। এই রূপঙ্কর বাগচি কেকে নিয়ে কি মন্তব্য করেছিল সেটা আমরা সকলেই জানি, আর পাবলিকের চাটন কি জিনিস সেটা আশা করি রূপঙ্কর বাগচি আর চেতনা রুনমেশ ভালোই বুঝেছে। বুঝলে কাকা, যতই নেশা করে থাকো আর যতই মাতলামি করো, পাবলিকের চাটনের থেকে বড় ওষুধ আর কিছু হতে পারে না। পাবলিকের চাটন খাও, সুস্থ হয়ে যাও। আজ আমি আবারও তোমাদের সামনে তুলে ধরবো সেই চুলকানিগ্রস্ত মাতাল পাগল সিঙ্গার রূপঙ্কর বাগচিকে। তো বেশি ভাজলামু না মেরে আমি বললো তার তোমরা দেখছো বিষাক্ত ছেলে, চলো আজকে ভিডিও শুরু করা যাক, লেট স্টার্ট। ভিডিও শুরু করার সময় আমরা সাধারণত হাই হ্যালো নমস্কার এরকম কিছু একটা বলে শুরু করি, কিন্তু আমাদের মাতাল পাগল ছাগল সিঙ্গার রূপঙ্কর বাগচি কি করে? একজন সুস্থ সবল মানুষ কখনোই পাবলিক ফিগার হওয়ার পরে এরকম পাগল দোচার মতো ভিডিও বানাতে পারে না, তাই উনি যে মাতাল সেটা ওনার ভিডিওর মাধ্যমে প্রমাণিত। আম খেতে গিয়ে আঠা লেগে ঠোঁটে ঘা হয়ে গেছে, নাহলে আমি এরকম ভাবে হাসতাম। রসুন খেলে অনেক কিছুরই উপকার হয়, কিন্তু আপনার জন্য এক কোয়া রসুনে কিচ্ছু হবে না, আপনার চাই জয় বাংলা 69 পুরো টানটু খেয়ে সেন্টু। এরকম পাগল ছাগল মাতালে ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসবে যাবে, ঠিক তেমনই সময়ের সাথে সাথে আমাদেরকে শপিংও ধ্যান দিতে হবে, তাই না বন্ধুরা? অ্যামাজন, মিন্ত্রা, অ্যাজিও এছাড়াও 1500 বেশি ওয়েবসাইট একটা অ্যাপে পাওয়া যায়, আমার শপিং ট্রিক ক্যাশ ক্যারো অ্যাপে। এখানে প্রতিটা প্রোডাক্টে ক্যাশব্যাক পাওয়া যায়, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র ওয়েবসাইটগুলোতে ভিজিট করার সময় ক্যাশ ক্যারো অ্যাপের মাধ্যমে ভিজিট করতে হবে, তাতে করে তোমরা রিয়েল ক্যাশব্যাক পেয়ে যাবে, আর সেই ক্যাশব্যাকগুলো তোমরা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফারও করে নিতে পারবে। আর এরকম চমক তো হওয়ারই ছিল, কারণ আমাদের সম্মানীয় রতন টাটা স্যার নিজে এখানে ইনভেস্ট করেছে, আর এটা যেমন চমকদার অ্যাপ ঠিক তেমনই এটাকে ব্যবহার করা খুবই সহজ। ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ক্যাশ ক্যারো অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, কিংবা প্লে স্টোর অ্যাপ স্টোর সব জায়গাতে অ্যাভেলেবেল আছে। আর হ্যাঁ, ডাউনলোড করার পরে যখন সাইন আপ করবে তখন আমার এই কুপন কোডটা ছেলে 25 এটা ইউজ করলে সাথে সাথে 25 টাকার বোনাস পেয়ে যাবে। তুমি প্রথমে যে কোনো একটা ওয়েবসাইট সার্চ করবে, যেমন আমি করলাম অ্যামাজন, তারপরে অরেঞ্জ বাটনে ক্লিক করে তারপরে আমরা যেমন নর্মালি শপিং করি একটু কার্ট করলাম, তারপরে ক্যাশব্যাকটা ক্যাশ ক্যারো অ্যাপের মাই আর্নিং সেকশনে গিয়ে তোমরা পেয়ে যাবে, তারপরে সেই ক্যাশব্যাকটা তোমরা ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারো, কিংবা অ্যামাজন গিফট ভাউচারও করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর হ্যাঁ, তুমি কি তোমার বন্ধুদের সাথে কিংবা পরিবারের সাথে ফ্রিতে সিনেমা দেখতে যেতে চাও? ক্যাশ ক্যারো 10 জনের জন্য ফ্রিতে বুক মাই শোতে 500 টাকার ভাউচার দিচ্ছে। আর দেখুন এই ছোট্ট একটি বাটি, এই বাটির ভেতর ছিল এঁচুড়ের তরকারি, এই দেখুন আরেকটি ছোট্ট বাটি, এই বাটির ভেতর ছিল ঢেঁড়সের তরকারি। অ্যাকচুয়ালি মাতাল তিন প্রকারের হয়, নিম্নবিত্ত মাতাল, মধ্যবিত্ত মাতাল, উচ্চবিত্ত মাতাল। নিম্নবিত্ত মাতাল হলো যারা দেখবে মাল খেয়ে ড্রেনে উল্টে পড়ে থাকে, কখনো কখনো কুকুর তাদের গায়ে মুতে দেয়, ল্যাংটো হয়ে উল্টো অবস্থায় দেখবে কচু বাগানে পড়ে আছে। মধ্যবিত্ত মাতাল, এরা মালটাল খেয়ে দিব্যি বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরে এসে বউয়ের হাতে কিংবা বাবা মায়ের হাতে প্রচুর কেলানি খায়, জুটো পেটা, ঝাঁটা পেটা ইত্যাদি ইত্যাদি। এবার আসে উচ্চবিত্ত মাতালে, এরা বেসিক্যালি কম দামি মাল পেয়ে গান্ডি পিন্ডি গিলে নেবে, তারপরে এরকম সোশ্যাল মিডিয়াতে নিজেকে হিরো প্রমাণ করার জন্য আলবাল ছোলার ডালের মতো হাগাহাগি শুরু করে দেবে। আর দেখুন এই ছোট্ট একটি বাটি, এই বাটির ভেতর ছিল এঁচুড়ের তরকারি, এই দেখুন আরেকটি ছোট্ট বাটি, এই বাটির ভেতর ছিল ঢেঁড়সের তরকারি। রূপঙ্কর বাগচি মহাশয়ের কাছে আমার একটা অনুরোধ রইল, দয়া করে সোশ্যাল মিডিয়াতে হাগাহাগি করার জন্য যখন কোনো ভিডিও বানাবেন তার আগে অবশ্যই কম দামি কিছু ট্রাই করবেন না, করলে দামি কিছু ট্রাই করবেন, তাতে করে আপনার মস্তিষ্ক সবল থাকবে। ঠিক বলেছেন। হ্যাঁ, আমার 4 কেজি ওজন কমেছে। এটা পাবলিকের চাটন খাওয়ার আগের পরিস্থিতি, আর এখন পাবলিকের থেকে কাঁচা কাঁচা দোচন খাওয়ার পরে কাকার পোঁত দিয়ে 4 কেজি করে পাতলা গু বেরোচ্ছে। কি কাকা, ঠিক বললাম তো? ওটা আসলে কুকুর না, কিন্তু একটা কুমির, জানেন? হ্যাঁ জানি তো, যখন মাতালটা মাতলামের শীর্ষস্থানে পৌঁছে যায় তখন বউকেও মা বলে ডাকে, আর আপনি তো কুকুরকে কুমির ভাবছেন,
এতে আপনার দোষ নেই, এটা তো মাতাল জাতের বড় পরিচয়, আপনার তো গর্ব হওয়া উচিত। এই ননি কুমির আর আমি, আমরা দুজনে কিন্তু একদম ফেক নই, আমরা কিন্তু রিয়েল। তার মানে আপনি এতটাই রিয়েল যে কেকে নিয়ে যা যা মন্তব্য করেছেন তা সজ্ঞানেই করেছিলেন। তাহলে প্রেস কনফারেন্স করে নাটক দেখে ক্ষমা প্রার্থী চাওয়ার কি দরকার ছিল কাকা? যত সব বোকাচোদা উদ্গান্ড, আমরা কিন্তু রিয়েল। আমাদের আমাদের যা মনে হয়, আমাদের যখন রাগ হয় আমরা রেগে যাই, আমাদের যখন কান্না পায় তখন আমরা কাঁদি, আমাদের যখন পটি পায় আমরা তখন পটি করি, যেখানে সেখানে পটি করি। বলো কুমি, রূপঙ্কর বাগচির এই রূপ মন্তব্য থেকে প্রমাণিত হলো যে রূপঙ্কর বাগচিও একজন কুকুর, শুধুমাত্র ঘেউ ঘেউ করে না, আর বাকি সব কুকুরের মতোই করে। হাগা পেলে যেখানে সেখানে কুকুরের মতো হেগে দেয়, করতে ইচ্ছা করলে কুকুরের মতো রাস্তাঘাটে শুরু করে দেয়, হিসু পেলে যেখানে সেখানে ঠ্যাং উঁচু করে কুকুরের মতো মুতে দেয়। এই না না, এগুলো কিন্তু আমি বলছি না, এগুলো রূপঙ্কর বাগচি নিজে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে যে সে নিজে একজন কুকুর এবং কুকুরের মতো ব্যবহার করে। তো এইভাবে আমাদের জীবন চলছে। আমরা কিন্তু আসলে বেসিক্যালি অত্যন্ত দুজন ভদ্র জানোয়ার, আমিও জানোয়ার, পরম বন্ধু কুকুর। আর কুকুর কখনো জানোয়ার হতে পারে না, কারণ কুকুর মানুষের মতো বিশ্বাসঘাতক নয়। যেখানে আমাদের হিসি পায় সেখানে আমরা হিসি করি। আরে কাকা, শুধু হিসি না, বলুন যে যেখানে সেখানে ঠ্যাং তুলে মুতে দেই, কারণ আপনি নিজেই বলেছেন যে আপনি কুকুর। বাঙালির থেকে কাঁচা কাঁচা খিস্তিকে আশা করি বুঝেই গেছেন যে হু ইজ কে 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 কে। আবারও বলছি, দামে কিছু ট্রাই করুন, কম দামি টান্টু খাবেন না, তা না হলে এরকম অবস্থা আগামী দিনেও ঘটবে। কুকুরকে 2 টাকার বিস্কুট খাইয়ে দাও, দেখবে তোমার জন্য জীবন দিতেও রাজি হয়ে যাবে। আর রূপঙ্কর বাগচিকে একটা জয় বাংলা 69 খাইয়ে দাও, দেখবে সোশ্যাল মিডিয়াতে হাগাহাগি শুরু করে দেবে। যাই হোক, রূপঙ্কর বাগচি মোটামুটি মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স করে অনিচ্ছাকৃতভাবে ক্ষমা চেয়েছে, যেটা আর কি ক্ষমা চাওয়ার ধরনের অনেকটাই বাইরে ছিল। রূপঙ্কর বাগচি যদি সত্যিই কেকের আপাতকালীন চলে যাওয়াতে শক্ত হতো, তাহলে 3 দিন ধরে ওই ভিডিওটা দেখে ওখান থেকে আর্নিং করতো না, ওই দিন রাতের বেলাতেই ভিডিওটা ডিলিট করে ক্ষমা চেয়ে নিত। আর ক্ষমা চাইছে, দেখো এখন প্রেস কনফারেন্স করে নাটক দেখিয়ে ক্ষমা চাইছে। কি কাকা, ভিডিওটা থেকে তো অনেক ডলার কামিয়ে নিলে, কিন্তু মানুষের থেকে এখন সম্মান কামাতে পারবে? এখন তো বাঙালি তোমাকে থাপন দিচ্ছে, থাপন খেতে খেতে দেখবে তুমি কোনদিন হারিয়ে গেছো। এখন তো সব জায়গা থেকে তোমাকে ব্যান করে দিচ্ছে, মিয়ামোর থেকে তোমাকে ব্যান করে দিয়েছে, বিভিন্ন জায়গায় যেখানে গানের তোমার কথা ছিল সেখানে অন্য গায়ক দিয়ে গাওয়াচ্ছে, কিন্তু তোমাকে দিয়ে গাওয়াচ্ছে না, সব জায়গা থেকে ব্যান টোটালি। কি দরকার ছিল এরকম চুলকানি মার্কা মন্তব্য করার? বয়স হয়েছে, টান্টুকে সোশ্যাল মিডিয়াতে এসে আগাগি করে বন্ধ করুন, না হলে মানুষের থাপন খেতে খেতে হারিয়ে যাবেন। ঠিক বলেছেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। রূপঙ্কর বাগচির এই যে ক্ষমা চাওয়ার ধরনটা নিয়ে তোমরা যদি কিছু বলতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। যদি তোমরা এখন ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও, 1 মিলিয়ন হয়ে গেছে। আর তোমাদের আরও সাপোর্ট দেখাও, কারণ আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। জাস্ট সাপোর্ট করো আর ভালোবাসা দেখাও। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। তোমরা তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। লাভ ইউ, টাটা, বাই। আর হ্যাঁ, আরও একবার তোমাদেরকে মনে করে দিই, আমার ডেসক্রিপশন বক্সে ক্যাশ কারো অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও, কিংবা প্লে স্টোর, অ্যাপ স্টোর সব জায়গাতেই পেয়ে যাবে। আর ডাউনলোড করার পরে যখন সাইন আপ করবে তখন আমার এই কুপন কোডটা ছেলে 25 এটা ইউজ করলে সাথে সাথে 25 টাকা বোনাসও পেয়ে যাবে।